আমি অনেক দিন যাবতই বলছি, আমাদের এখানে যেটা মিসিং সেটা হলো আমরা ভিসা নীতি যখন ঘোষণা করা হলো আমিও বলেছি যে নাগরিক হিসেবে আমি খুবই অসম্মানিত এবং বিব্রত, কিন্তু তারপরে আবার বলেছি যে আমরা ভিসা নীতি যে ভিসা অংশটা বাদ দিলে, মানে যে কারোর কারোর ভিসা দিবে না বা স্থগিত করবে এই অংশটা আপাতত ধরেন আলোচনায় না নেই, ওইখানে নীতির অংশটা দেখি। নীতিটা কি? নীতিটা কিন্তু পুরোপুরি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যে কন্ডিশনসগুলি অ্যাপ্রোপ্রিয়েটলি উপস্থিত থাকা দরকার সেগুলির উল্লেখ ওইখানে। কীভাবে উল্লেখটা? যে রাজনৈতিক দলগুলি কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না, ফেসিলিটেট করতে হবে, বা দলের নেতা কর্মীরা কেউই, মনে করেন বিচারকরা পর্যন্ত এই নির্বাচন রিলেটেড কোনো কিছু তাদের কাছে যখন সামনে যাবে তারা যেন কোনোভাবেই এটা নিয়ে খামখেয়ালি না করে, জুডিশিয়াল মানে খামখেয়ালি যেন না হয়। এরকম করে আপনি কিন্তু দেখেন এখানে পুলিশ মানে মানে পুলিশ এবং অন্যান্য প্রশাসন মানে সিভিল মিলিটারি মানে সবাইকে মানে ইনভলভ করা হয়েছে জায়গাটাতে। তার মানে আসলে আমি দেখতে চাই যে এখানে যাদের যাদের উল্লেখ আছে তাদেরকে সতর্কও বলবো না, তাদেরকে মনে করিয়ে দেওয়া যে তোমাদের একটা পবিত্র দায়িত্ব নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার। এক, আজকে যখন আমরা এখানে কথা বলতেছি আমি সত্যতা জানি না, কিন্তু আমি দেখলাম যে আমেরিকান অ্যাম্বাসেডর বলছে ভবিষ্যতে গণমাধ্যমকেও এই ভিসা নীতিতে যুক্ত করা হবে। আমার কাছে কিন্তু এটা ইন্টারেস্টিংই মনে হচ্ছে, কারণ এটা তারা হয়তো আগে রিয়েলাইজ করে নাই যে আমাদের এখানে মিডিয়াও নির্বাচনে একটা বড় রোল প্লে করে, বড় ইম্প্যাক্ট রাখার চেষ্টা করে, এবং সেটা যদি ইতিবাচক না হয়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য ইতিবাচক না হয়, এটা কিন্তু ওই যে প্রশাসন পুলিশ এদের চাইতে কম ক্ষতি বা ভালো করতে পারে তা নয়। সো এইটা এখন আনা, কিন্তু আমার কাছে খুবই আনইউজুয়াল লাগে, কারণ ওয়েস্টার্ন ডেমোক্রেসি কোনো সময় মিডিয়ার উপরে কোনো কিছু আরোপ করতে চায় না, কিন্তু নর্মালি এটা কিন্তু ওদের মানে এটা কি বলবো, এটা ওয়েস্টার্ন ধরন না, ভ্যালুজের মধ্যে পড়ে না যে মিডিয়াকে বা তাদের এটাকে অবারিত স্বাধীনতা থাকার কথা। সো এটা যদি হয় ইট উইল বি ভেরি মাচ এগেনস্ট ওয়েস্টার্ন আইডিয়াজ আর কি। বাট বাংলাদেশের কনটেক্সটে আমার কাছে কিন্তু এটা মনে হয় যে তারা রিয়েলাইজ করছে যে মিডিয়াও হয়তো ক্ষতিকর ভূমিকা রাখতে পারে, সুতরাং এটাকেও হয়তো যুক্ত করা হবে। তবে যুক্ত করলে নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট আসবে, তখন আমরা আরও সিরিয়াসলি আলোচনা করব। কিন্তু আমি যে কারণে এটা গুরুত্বপূর্ণ মনে করি যে আমরা এনগেজ করতেছি না, অথচ এনগেজমেন্টের মধ্যে কিন্তু সমাধান থাকতে পারতো। যেমন মনে করেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা নিয়ে আমরা নানান রকম আলোচনা করেছি, আইনটা এখন পাশও হয়ে গেছে না, কিন্তু আমার মনে হয় এখনও যদি গভর্নমেন্ট একটা অফার দেয় যে ওয়েস্টার্নাররা তোমরাও যুক্ত হও, বিভিন্ন রাজনৈতিক দল পার্লামেন্টেরও বাইরে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আহ্বান করে যে সবাই মিলে একটা ড্রাফট করেন, আমার সরকারেরও লোক থাকবে সরকারের পয়েন্ট অফ ভিউ দেওয়ার জন্য, আওয়ামী লীগেরও লোক থাকবে তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেওয়ার জন্য, এটা করলে আমার কেন জানি মনে হয় একটা চমৎকার অ্যাক্ট আমরা কিন্তু এদের মাধ্যমে পাইতে পারি। তাদেরকে যদি সময় দেওয়া হয় যে তিন মাস সময় দেওয়া হলো, এই যে এনগেজমেন্ট, এগুলো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে, আমি একটু বাস্তবতায় থাকতে চাই। নানান রকম অ্যাক্টিভিটিজের ভিতর দিয়ে এগুলিকে জেনারেলি এনজিও কার্যক্রম বলা হয়, কিন্তু অনেক রকম আইন কানুন ওইভাবেও তৈরি হয়েছে, কিন্তু আমাদের ঐতিহ্য আছে। আমি খুব মানে সাম্প্রতিক বর্তমানের কথা যদি বলি বা খুব সাম্প্রতিক অতীতের কথা বলি, এটা স্বপ্নের মতোই মনে হবে, আমরা দেখিনি এরকম। মানে অংশগ্রহণমূলক হলো, আপনি যদি এটাকে স্বপ্ন বলে ফেলেন তাইলে তো এটা আমাদের মনে হবে যেন এটা যেন না সুস্বপ্ন তো বটেই, কিন্তু এটা যদি স্বপ্ন বলে ফেলি তার মানে এটা আমরা ধরেই নিচ্ছি এটা বাস্তবে হওয়ার মতো না, কিন্তু আমি মনে করি এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। আমি এখানে সরকারকে বরং ফেসিলিটেট করবে এটা, এবং এটা শুধু আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছি এই জন্য যে সাম্প্রতিককালে সরকারকে যে নানান রকম সমালোচনা নিতে হচ্ছে
এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি একটা একটা আরেকটা কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন এখন আমেরিকানরা এসে বলল ফ্রি ফেয়ার এবং পিসফুল একটা ইলেকশন আমেরিকানরাই সবচেয়ে কম বলছে ইউরোপিয়ানরা ইনক্লুসিভও বলে এখন আমি যদি সরকারে থাকতাম আমি আমেরিকান এবং ইউরোপিয়ানদের সাথে এনগেজড হইতাম যে রে ভাইয়া তোমরা চলো আমরা বসি এটা কিভাবে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনটা আমরা কিভাবে এনশিওর করতে পারি আমরা হোল হার্টেড কারণ প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং এটার প্রেক্ষিতে এটা কিন্তু একটা ন্যাচারাল মানে ইয়ে হবে নেক্সট স্টেপ যে আপনারা বসেন বিএনপি আসুক আওয়ামী লীগের প্রতিনিধি আসুক ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান প্রতিনিধি আসুক অ্যাজ কনসালটেন্টস বসে আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের জন্য বাংলাদেশের কনটেক্সটে বেস্ট পসিবল অ্যারেঞ্জমেন্ট কিভাবে কি গ্যারান্টি দিলে এটা হইতে পারে আমি তো মনে করি বদি ভাই একটা কথা বলে আমি অনেকদিন আগে আর একটা টক শোতে বলে যে অনেকে বলবে বা আমিও বলি যে হাতে তো এখন আর সময় নাই কিন্তু বদি ভাই বলে যদি ইচ্ছা থাকে এখনো সময় আছে বদি ভাই বলে এটা আমিও মনে করি যে আসলে এখনো যথেষ্ট সময় আছে আমরা চাইলে একটা রেজলিউশন তৈরি করতে পারি খুবই মজার একটা সামারি টানতে চাই আপনি বলেননি বল আসলে বাংলাদেশের কোর্টে বলে শুরু করেছেন কারণ আপনার পুরো কথা আমি যেটা বুঝলাম ভুল বুঝতে পারি বল আসলে সরকারের কোর্টে ফলে না না বলটা ডিল করতে হবে সরকারকে বিভিন্ন সময় পাস হইয়া এটা এখন কি আপাতত বিএনপি কারণ আপনি আসলে বল নিয়ে যখন কথাটা বলেন আসলে কি হয় মানে সমাধানটা সরকারের যে ওবাইদুল কাদের একটা কথা বললো এটা এটার পাল্টা আবার ধরেন মির্জা ফখরুল বললো ফখরুল যখন বলছে বলটা ছিল তার কোর্টে উনি বলটা ছুড়ে দিলেন সো আমি বলছি যে বলটা তো পাস হচ্ছে বিভিন্ন সময় কিন্তু সমাধানের দায়িত্ব তো আমাদেরই আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে অনেক মানে বড় রকম বিষয় আছে যেগুলি রিজলভড হয় নাই সুতরাং ওইটা আলোচনা এখন ঢুকা যাবে না কারণ আপনার হাতে সময় নাই আমি বলবো যে বদি ভাই আমরা যেটার উপরে গুরুত্ব দেই এটা হলো এনগেজমেন্ট এবং এখনো সময় আছে আপনি বলেন না যে সময় কি আছে এখনো আছে এটা আমি এক মাস পরেও যদি বলেন সময় আছে কারণ আমাদের সদিচ্ছা থাকলে সময় বেশি লাগার কথা না থ্যাংক ইউ আমি মনে করি যে বেটার লেট দেন নেভার এটা যদি কখনো না হয় একটু লেটে হইলো কারণ যদি আমরা জেনুইন সলিউশন প্রত্যাশা নিয়ে এনগেজ করি এটা কিন্তু তিন চার দিনের কাজ খান আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুবই ভালো করেছিলেন মানে খালি আজকে না তার বিপদের সময় তার বিরোধী দলের রাজনীতি সবই দেখেছেন আপনার কি মনে হয় যে এই যে জাতীয় সনদের যে কথা বলছেন সেটা তিনি যাবেন কোনোভাবে আমি বলি অবশ্যই ওনাকে উদ্বুদ্ধ করার সুযোগ আছে এখন কথা হলো আমাদের দায়িত্ব এবং ওনার ঘনিষ্ঠদের এটা দায়িত্ব শুধু ওনাকে না কিন্তু সকলকেই বোঝানো যে আমরা একটা এনগেজমেন্টে যেতে হবে আমরা কনফ্রন্টেশনাল থাকবো না আর আপনি যেটা বলছেন মাঠের রাজনীতিতে কি কথাবার্তা হইতেছে এটা থাকুক না কিন্তু আমরা তো পর্দার অন্তরালেও কিছু একটা কমিউনিকেশন চালু করতে পারি আমরা এনগেজমেন্ট চালু করতে পারি এবং এখানে কিন্তু আমি আমি পশ্চিমাদের কনসেপ্টগুলির ভেতরেও আমি স্কোপ আছে আমি ভিসা নীতির ভিসা বাদ দিয়ে নীতির অংশটা নিয়ে কাজ করার পক্ষপাতী আমরা বাংলাদেশকে একটা সোনালী ভবিষ্যতের নেওয়া এটা প্রধানমন্ত্রীরও স্বপ্ন এই স্বপ্ন বাস্তব আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা নির্বাচনকে ভয় পান না উনি অপছন্দ করতেছেন পলিটিক্যালি হলো তত্ত্বাবধায়ক সরকার সুতরাং উনি পলিটিক্যালি অপছন্দ করেন বা রিফিউজ করেন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ অপছন্দ করে দলীয় সরকার এই তো অবস্থানটা এই অবস্থানটা বিপরীত কোনো সন্দেহ নাই কিন্তু এটার মধ্যে এনগেজমেন্টের স্কোপ আছে দুইজনেরই শর্ত পূরণ করেও এনগেজমেন্টের সুযোগ আছে আমি বিশ্বাস করি সমাধান আমি এটা বিশ্বাস করি কোনো বিকল্প নেই সমাধানের কোনো বিকল্প নেই ইনফ্যাক্ট আমারে দায়িত্ব দিলেও পারবো সমাধানের বিপরীত হলে সংঘাত না না আই ক্যান ফাইন্ড আউট রেজলিউশন সমাধানের জন্য উইন উইন যেটাকে বলে দুইজনই উইন করবে দুই পক্ষই উইন করবে এটা সম্ভব